বাজারগুলোয় আনাজের দাম আকাশ ছোঁয়া, মধ্যবিত্তে নাভিশ্বাস উঠছে আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য সবজি কিনতে। চলুন এক নজরে দেখে নিই আজকের বাজার দর। আজকের বাজার দর, সবজি জ্যোতি আলু দাম প্রতি কেজি 14 টাকা, চন্দ্রমুখী আলু 20 টাকা, পেঁয়াজ 80 থেকে 90 টাকা, টমেটো 50 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, গাজর 50 থেকে 60 টাকা, বিন 100 টাকা, কুমড়ো 25 টাকা, বাঁধাকপি 35 থেকে 40 টাকা, ফুলকপি 20 থেকে 25 টাকা প্রতি পিস, শিম 100 টাকা, পালং শাক 50 থেকে 60 টাকা, উচ্ছে 70 থেকে 80 টাকা, কাঁচা লঙ্কা 80 থেকে 100 টাকা, ধনে পাতা 120 থেকে 140 টাকা, আদা 100 টাকা। আজকের মাছের দর, রুই 160 টাকা প্রতি কেজি, চিংড়ি 500 টাকা, পাবদা 500 টাকা, কাতলা 220 টাকা, ইলিশ 800 টাকা, ট্যাংরা 400 টাকা, পার্শে 300 টাকা, আর মাছ 350 টাকা। আজকের মাংসের দর, মুরগির মাংস 155 টাকা প্রতি কেজি। বাঙালির 12 মাসেই 13 পার্বণ, সামনেই কালী পুজো, তবে দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাঙালির আর কোনো পার্বণের তোয়াক্কা করছে না তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।